জাতীয় পার্টিকে ফের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 1 নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, যে পথে গেছে আপা সেই পথে যাবে চাপা, নোট কিয়ামতের সময়ের তওবা কবুল হয় না। এর আগে 31 অক্টোবর বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লেখেন, জাতীয় বেঈমান, এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, এবার এই জাতীয় বেঈমানদের উৎখাত নিশ্চিত। তার কিছুক্ষণ পর জাতীয় পার্টি ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সমাবেশের ঘোষণা দেন। তবে ঢাকা মহানগর পুলিশ রাজধানীর কাকরাইল ও এর আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলে সমাবেশ স্থগিত করে চাপা। টানাত নিপু, দেশ রূপান্তর।